হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কোষীয় শ্বসনের ওপর। ক্লাস নাইনের সেকেন্ড সামিটিপে কোষীয় শ্বসন রয়েছে। কোষীয় শ্বসন বলতে আমরা বুঝি সাধারণত একটা জৈব রাসায়নিক পদ্ধতি। এই পদ্ধতিতে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অক্সিজেন ছাড়া কোষের মধ্যে খাদ্য জারিত হয় এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি হিসেবে মুক্ত হয়। কোষীয় শ্বসন সাধারণত তিনটি পর্যায়ে সম্পন্ন হয়, বা এর তিনটি প্রকারভেদ। প্রথমত গ্লাইকোলাইসিস, দ্বিতীয়ত ক্রেভস সাইকেল, তৃতীয়ত প্রান্তীয় শ্বসন। আজকে আমরা গ্লাইকোলাইসিসের স্টেপগুলো নিয়ে আলোচনা করব। গ্লাইকোলাইসিস সর্বপ্রথম এমডেন, মেয়ারহফ আর পার্নেস নামে এই তিনজন বিজ্ঞানী এর 10টি পর্যায়ে আলোচনা করেন, তাই জন্য একে ইএমপি পথ বা এমডেন মেয়ারহফ পার্নেস পথ। এই গ্লাইকোলাইসিসে গ্লুকোজ আংশিক জারিত হয়ে 2 অণু পাইরুভেট এবং এটিপি উৎপন্ন করে। আমরা এর পর্যায়গুলো পরপর দেখব। প্রথমত গ্লুকোজ, যেটা কিনা 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, তার থেকে ফ্রুক্টোজ 1-6-ফসফেট তৈরি হয়। ফ্রুক্টোজ 1-6-বিসফসফেট থেকে গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি হয়। এরা দুজন 3 কার্বন বিশিষ্ট। গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে 1-3-বিসফসফোগ্লিসারেট, এর থেকে 3-ফসফোগ্লিসারেট, তার থেকে 2-ফসফোগ্লিসারেট, তার থেকে 2-ফসফোইনল পাইরুভেট উৎপন্ন হয়। এই 2-ফসফোইনল পাইরুভেট থেকে 2 অণু পাইরুভেট তৈরি হয়। এটাই হচ্ছে সমগ্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সজীব কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। গ্লাইকোলাইসিসের কিছু গুরুত্ব রয়েছে। গ্লাইকোলাইসিসে উৎপন্ন অন্তিম উপাদান হচ্ছে পাইরুভেট, যেটা কিনা পরবর্তী পর্যায়ে পাইরুভেট জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ায় খাদ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে। এই শক্তি অবাধ শোষণকারী জীবে বিভিন্ন বিপাকীয় কাজ চালানোর জন্য জরুরি। তো এটাই হচ্ছে আজকের আমাদের গ্লাইকোলাইসিস। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।